আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও টিউটোরিয়ালে। আমাদের আজকের ভিডিও টপিক ইউটিউব চ্যাপ্টার অথবা টাইম স্ট্যাম্প অথবা কোড, যাই বলেন। তো বিষয়টাকে আরেকটু সুন্দরভাবে যদি আপনাদের বলতে যাই, এই যে দেখেন এই ভিডিওটা আমার প্রায় 22 মিনিট লম্বা। এই ভিডিওটা ওয়ার্ডপ্রেস সাইটকে অন্য সাইট অন্য জায়গায় ট্রান্সফার করার উপর এই ভিডিওটি এই টিউটোরিয়ালটি আমি তৈরি করেছি। তো এখানে এই 22 মিনিট একটা মানুষের হয়তো প্রয়োজন নেই, সে হয়তো ব্যাকআপ নিতে জানে অথবা কীভাবে আপলোড করে সেটা জানে না, অথবা আপলোড নিতে জানে কীভাবে ব্যাকআপ নিতে জানে ব্যাকআপ নিতে হয় সেটা জানে না, অথবা নেম সার্ভার কীভাবে চেঞ্জ করতে হয়, মানে পুরো বিষয়টাকে আমি ডিটেলে করেছি। তো এই সমস্ত ভিডিওর ক্ষেত্রে অনেক সময় আমরা দেখি যে বিষয়টাকে একটা ভিডিওকে কয়েকটা ভাগে ভাগ করা হয়। যেমন ভিডিওর এই যে এই পার্টটুকু হচ্ছে যে এদিকে খেয়াল করবেন, এই যে এই জায়গায় যেই এটা আসে স্ক্রিনটা আসে, এইটুকু হচ্ছে আমার ইন্ট্রো। আবার এই যে এই যেটুকু হচ্ছে ওয়ার্কিং প্ল্যান, আমি ভিডিওটা কীভাবে করেছি এইটুকুর প্ল্যান। আবার এইটুকু হচ্ছে সাইট ব্যাকআপ নেওয়া, এই যে এই জায়গার সবটুকু সাইট ব্যাকআপ নেওয়া। এই জায়গায় হচ্ছে আবার নেম সার্ভার চেঞ্জ করা। তো কারো যদি নেম সার্ভার চেঞ্জ করার প্রয়োজন হয় সে সোজা এই জায়গায় ক্লিক করবে যে নেম সার্ভার কীভাবে চেঞ্জ করে, সেই জায়গা থেকে হয়তো ভিডিওটা দেখবে। এই জায়গায় যদি কেউ ক্লিক করে দেখবে যে ডাটাবেস এইটুকু আমি ডাটাবেস ক্রিয়েট কীভাবে করে এইটুকুর উপর করেছি, তারপর হচ্ছে ফাইল আপলোড, তারপরে মানে ভিডিওটাকে কয়েকটি ভাগে ভাগ করে, মানে একই ভিডিওকে কয়েকটি ভাগে আমি এটাকে সেপারেট করে এই জায়গায় বলে দিয়েছি যে এই পার্টে এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, এই পার্টে এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এটা কেন? এটা হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স যেন ভালো থাকে। একটা ভিউয়ার আমার যখন ভিডিও দেখতে আসবে তার সবটুকু হয়তো দরকার নেই, সে যেই জায়গা থেকে প্রয়োজন ঠিক ওই জায়গা থেকে দেখবে। আর এতে করে ইউটিউবের সার্চ র্যাঙ্কিংয়েও আমার ভিডিওটা প্রাধান্য পাবে। তো এই কাজটা কীভাবে করেছি, কাজটা একেবারে খুবই সোজা। এই ভিডিও একই ভিডিও একটা ভিডিও এটাকে বারবার আপলোড দিতে হয় না, একটা ভিডিও এই একটা ভিডিওতেই আমি জাস্ট বলে দিয়েছি এত সেকেন্ড, 0 সেকেন্ড থেকে ইন্ট্রো শুরু হয়েছে, তারপর 45 সেকেন্ড থেকে ওয়ার্কিং প্ল্যান শুরু হয়েছে। আমি কাজটি অন্য একটা ভিডিওতে আপনাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি। আমি এই জায়গায় যেমন কালার ফটোশপে কালার পরিবর্তনের একটা ভিডিওটা যদি আমি এই জায়গায় দেখতে চাই, তাহলে দেখেন এই যে এই ভিডিওটা এক মানে আসসালামু আলাইকুম একবারে নর্মাল একটা ভিডিও, সিম্পল একটা ভিডিও, এই জায়গায় চ্যাপ্টার অ্যাড করা হয়নি। তো আমি যদি এই ভিডিওটা থেকে চ্যাপ্টার অ্যাড করতে চাই কীভাবে করব, চ্যাপ্টার যে কোনো জায়গায় করা যায়, ধরেন আমি জায়গায় টাইম কোর্স দিলাম, অবশ্যই 0 থেকে শুরু করতে হবে। মানে 0টা কি, INTRO, 0তে আমি ইন্ট্রো রেখেছি কতটুকু পর্যন্ত। আমি যদি ভিডিওটা প্লে করি, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রেপিড আইটির আরও একটি গ্রাফিক্স ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ খোকন। আমরা আজকে কীভাবে কালার চেঞ্জ করে খুব সহজেই সেই বিষয়টি দেখব। সেটা হতে পারে আছে আমি এটিকে কোনো একদম খুব সহজ পাকা কলার উপর এক্সপেরিমেন্ট চালাই। এটি প্রথমে আমরা আমার 42 সেকেন্ড পর্যন্ত আমার ইন্ট্রোটা, তারপর 0.42, এটুকুতে দিলাম ভিডিও, আর এই কালারটা আমরা সিলেক্ট করতে পারি। তো এই ছিল আমার 7 মিনিট 25 সেকেন্ড পর্যন্ত, এই জায়গায় মিনিট হচ্ছে 7 25 সেকেন্ড পর্যন্ত হচ্ছে, 25 সেকেন্ডের পর থেকে হচ্ছে OUTRO আউট্রো। তো এইভাবে আপনার ভিডিওটাকে আপনি যতটা ভাগে ভাগ করতে চান, ওই ভাগটা শুরু হয়েছে কত সেকেন্ড থেকে জাস্ট এটা উল্লেখ করবেন, তারপর এটা কোথায় গিয়ে শেষ হয়েছে সেটা উল্লেখ করার দরকার নেই। পরের ভিডিওটা যে জায়গা থেকে শুরু হয়েছে এই জায়গায় এটা শেষ হয়েছে, ঠিক এইভাবে ফরম্যাটটা ঠিক এইভাবে রেখে আপনি যদি সেভ বাটনে ক্লিক করেন এবং আমরা ভিডিওটাকে আবার দেখতে যাই,
इट्स वर्किंग देखें यटुक एक सेपारेटर तपर ये यटुकु हे भिडियो हमें जे नाम दिए कि वोटाई आससे जगह आर जगह आउट्रो तो यही हमार आजकल भिडियो आशा करीडियोटी अपन भलो लेगे जी अपने भलो लागे सार्थकता भिडियो भलो लागले भिडियो भलो लागले चैनल अन्न्य भिडियो हम अपने का भलो लगे एकटू घुरे देखे आसार आमंत्रण रही जी चैनल भलो लागे चैनल सबसक्राइब कर साथ ही थकून सबा भलो थकबें सुस्थान आल्ला हाफिज।